বরের জন্য সবাই ওয়েট করছে ভাই তোদের বর তোরা তোরা ওয়েট করছিস তোদের বর তোদের বর তোরা ওয়েট করছিস এখানে বরটা দেখতে আসছিস হ্যাঁ হ্যাঁ রে ফার্স্ট দেখবো আমরা ফার্স্ট দেখবো তারপরে তার বউ দেখ আহ এরকম এরকম আচ্ছা ধর আমার বেডি ব্যাগ তুই ধর
আমার যখন হয়ে যাবে আমি তোদের কাউকে ধরাবো না বেঁচে বসে যা নাহলে আর পাবি না এরকম করেই খেতে হবে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি খেতে বসি দেন খাওয়াটা আমি আর দেখাইনি তোমাদের কারণ অনেক রাত দেউরিয়া গ্রাম নিবাসী জনাব হাফেজ আব্দুল মজিদ সাহেবের পুত্র শেখ খালিদ আলী জেওয়ার বাদ 50,001 টাকা দেন মোহরের বিনিময়ে আপনাকে শাদি করতে চাই আপনি শাদি পড়াতে হুকুম দিচ্ছেন জি হাজুর শুনেছেন দেউলিয়া গ্রাম নিবাসী জনাব হাফিজ আব্দুল মজিদ সাহেবের জ্যেষ্ঠ পুত্র শেখ সাবির আলী জেওয়ার বাদ 50,001 টাকা দেন মোহরের বিনিময়ে আপনাকে শাদি করিতে চায় আপনি শাদি পড়াতে হুকুম দিচ্ছেন শুনেছেন তো গাইজ এই যে ভিডিওটাও দেখলে এটা আমি আমার করা না বাট আমি চলে এসেছিলাম ডিনার করে তো এইটা ওর একটা বোন আমাকে সেন্ড করেছিল বাট ওর এটা বিয়ে আর বিদায়ের কিছু অংশগুলো আমি দিয়েছি পুরো ভিডিওটাতে আমি দিতে পারিনি কারণ আমি ছিলামই না সো দেখতে থাকো এখন বাজে 12টা পুরো 12টা বাজে এখন আর আমি জাস্ট এই এলাম তো আমি জানি আমি আজকে পুরো বিয়েটা দেখাতে পারিনি কেননা আমার শরীর এতটাই খারাপ লাগছে তো আমি বাধ্য হয়ে চলে এসেছি আর এখন 12টা বেজে গেছে অলমোস্ট আর ওখানে কেউ কোনো বন্ধু বান্ধবী থাকবে না তো আমি একা তো কোনো বন্ধু বান্ধবী থাকছে না তো আমি পারলাম না দেখাতে তো যতটুকু পেরেছি দেখিয়েছি আর ওকে আজকে খুবই সুন্দর লাগছিলো আমি সবার সাথে দেখা করিয়েছি আমাদের জিজাজির সাথেও আমি দেখা করিয়েছি তো আজকের মতো ব্লগটা আমার এখানেই রিসেপশনে দিয়ে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে তো আজকের মতো টাটা রিসেপশনে গিয়ে আর দারুণ মজা করবো তো টাটা যদি যাই তো নেক্সট ব্লগ দেখতে থাকো বাই সি ইউ সুন